এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার স্কুল। আজকে আমরা আলোচনা করব আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে আমাদের কোন কোন বিষয়গুলোর প্রতি ধারণা রাখতে হবে এবং কোন কোন বিষয় আমাদের অবশ্যই জানতে হবে। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম যে আউটসোর্সিং কাকে বলো এবং আউটসোর্সিং বলতে কী বোঝানো হয়। অ্যান্ড আজকে আমরা জানবো যে আউটসোর্সিং শুরু করার পূর্বে আমাদের কোন কোন বিষয়ের প্রতি নলেজ রাখতে হবে। সো লেটস স্টার্ট। ফার্স্টে উই মাস্ট নো অ্যাবাউট ফাইভ থিং। সো ফার্স্টে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে তা হচ্ছে ইংলিশ। ইংলিশ আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং যাই বলা হোক না কেন, ইংলিশ আমাদের মাস্ট শিখতে হবে। বিকজ আমরা যখন আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং শুরু করবো তখন আমাদের ভয়ার বা ক্লায়েন্ট যাদের সাথে আমরা আমাদের কাজ করব বা আমরা যাদের কাছ থেকে কাজ নেব, তো তাদের সাথে আমাদের একটা কমিউনিকেশন করতে হবে, তাদের সাথে একটা যোগাযোগ রাখতে হবে। সো ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর সব ক্ষেত্রে বেশিরভাগ বায়ার বা ক্লায়েন্ট তারা বিদেশি হয় বা তারা আমাদের দেশের বাইরে হয়। তো আমরা যখন আমাদের দেশের অভ্যন্তরীণ গণ্ডিটা পেরি, আমরা যখন দেশের বাইরে কারোর সাথে কমিউনিকেট করতে চাই বা কমিউনিকেট করতে যাব, তখন আমাদের অবশ্যই ইংলিশ জানতে হবে। অ্যান্ড আমাদের এই ইংলিশ স্কিলটা বেটার থাকতে হবে। আমাদের যদি ইংলিশ স্কিলটা বেটার না হয় তাহলে আমরা আমাদের ক্লায়েন্টের সাথে বা আমাদের বায়ারের সাথে আমরা কি যোগাযোগ ভালো করতে পারবো না। আর আমরা যদি আমাদের এই যোগাযোগটা ভালো করতে না পারি তাহলে আমাদের কাজ পাওয়ার প্রবাবিলিটি নেই বলতে চলে। আমরা যখন নতুন কোনো একটা প্রজেক্ট পাবো, সে প্রজেক্টের কাজ যখন আমরা নেব তখন আমাদের তাদের সাথে ইমেল বা মেসেজ বিভিন্নভাবে তাদের সাথে আমরা কমিউনিকেশন করতে হবে বা তাদের সাথে আমাদের ফোনেও কথা বলতে হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের ইংলিশ মাস্ট জানতে হবে। ইভেন আমরা যখন কাজ করবো সেক্ষেত্রে ইংলিশ মাস্ট, আমাদের সব ক্ষেত্রে ইংলিশ রয়েছে। তো ইংলিশের ধারণাটা খুবই ভালো থাকতে হবে। সো যারা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি তাদের অবশ্যই ইংলিশ মাস্ট আমাদের জানতে হবে। অ্যান্ড সেকেন্ড ফলো আমাদের যে বিষয়টি জানতে হবে তা হচ্ছে আমাদের এসইও। এসইও এর অর্থ হচ্ছে বা এর মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সার্চ ইঞ্জিন অপটিমাইজ। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজ সম্পর্কে আমাদের জানতে হবে বিকজ আমরা যখন আমাদের প্রজেক্ট সাবমিট করব বা আমরা ফর এক্সাম্পল আমরা ফ্রিল্যান্সিং আর ফাইবার টিস্প্রিং আপওয়ার্ক 99 ডিজাইন যে ক্ষেত্রে বা যে মার্কেট প্লেসে আমরা কাজ করি না কেন, তো সেই মার্কেট প্লেসে কাজ করার পর আমাদের যে প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টগুলো আমাদের এসইও করতে হয় অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজ। অর্থাৎ আমরা যখন আমাদের যখন কোনো কিছু প্রয়োজন হয়, ফর এক্সাম্পল কোনো সফটওয়্যার বা কোনো ভিডিওস যে কোনো কিছু বা কোনো ব্লগ বা কোনো আর্টিকেল পড়তে আমরা গুগলে সার্চ করি। তো গুগলে আমরা ফর এক্সাম্পল আমরা সার্চ করতেছি যে ফ্রিল্যান্সিং হাউ টু মেক মানি। আমরা যখন হাউ টু মেক মানি লিখে সার্চ করবো তখন আমাদের গুগল বিভিন্ন অপশন আমাদের সামনে এনে দেবে যে কীভাবে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করে টাকা ইনকাম করা যায় বা কীভাবে বিভিন্ন অ্যাপস ইউজ করে মানি আর্ন করা যায়। তো এই বিষয়ে আমাদের গুগল বিভিন্ন আমাদের বিষয় আমাদের সামনে নিয়ে আসবে। তো ঠিক একই রকমভাবে তোমার প্রোডাক্টটা যখন তুমি সাবমিট করবা, তো এরপর তোমার এসইও করতে হবে। এসইও করার পর তোমার গুগলে তোমার প্রোডাক্ট রিলেটেড ফর এক্সাম্পল তুমি একটা ডিজাইন করছো বলবো বা টি শার্ট ডিজাইন করছো, তো তোমার টি শার্ট ডিজাইন করছো টি শার্টটা হচ্ছে তোমার ফর এক্সাম্পল পাবজি, তোমার টি শার্টটা হচ্ছে পাবজি। সো যখন কোনো একটি কাস্টমার ফর এক্সাম্পল গুগলে যদি সার্চ করলো পাবজি টি শার্ট, সে যখন লিখে সার্চ করবে তখন সে পাবজি রিলেটেড যত ধরনের টি শার্ট আছে সে টি শার্টগুলো সেখানে শো করবে। তো তোমার এসইও যদি সঠিকভাবে তুমি করতে পারো তাহলে হয়তো বা তোমার সেই প্রোডাক্টটা তার সামনে চলে আসবে এবং সে তোমার প্রোডাক্টটি ক্রয় করবে। তো এইভাবে তুমি তোমার প্রোডাক্টটি এসইওর মাধ্যমে সবার সামনে নিয়ে আসতে পারো। আমাদের সেকেন্ড অফ অল আমাদের এসইও এই বিষয়টি সম্পর্কে কমপ্লিট ধারণা রাখতে হবে। অ্যান্ড থার্ড অফ অল আমাদের যে বিষয়টি সম্পর্কে ধারণা রাখতে হবে তা হচ্ছে প্রোফাইল বা পোর্টফোলিও। আমরা ফ্রিল্যান্সিং ফাইবার বা যে কোনো মার্কেট প্লেসে কাজ করি না কেন আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট আমাদের নিজস্ব একটা প্রোফাইল থাকে, আমাদের নিজস্ব প্রোফাইল বা ড্যাশবোর্ড থাকে। তো কোনো ব্যক্তি যখন আমার প্রোফাইলে ক্লিক করবে তখন আমার সম্পর্কে সে জানতে পারবে যে আমি
আমার কোন কোন স্কিল আছে। ফর এক্সাম্পল আমি গ্রাফিক ডিজাইনার, তো আমাদের ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এরপর লোগো ডিজাইন, বিভিন্ন ডিজাইনিং অ্যান্ড আর্কিটেকচার, এই বিষয় সম্পর্কে আমার প্রোফাইল থাকে। তো এই স্কিলগুলো আমার প্রোফাইলে দেওয়া থাকবে এবং আমার পোর্টফোলিও ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। একজন ব্যক্তি বা একজন লোক তোমাকে কাজ দেবে তোমার প্রোফাইলে, তোমার রিভিউ দেখে, তোমার পোর্টফোলিও দেখে। তোমার পোর্টফোলিও যদি ভালো হয়, যে তারা যদি তোমার প্রোফাইলে এসে দেখে যে তুমি বেশ কিছু কাজ করেছো, সেই কাজগুলো অনেক সুন্দর হয়েছে, সেই ডিজাইনগুলো দেখে যদি তাদের ভালো লাগে, তাহলে অবশ্যই এই কাজটি পাওয়ার প্রবাবিলিটি অনেকাংশে বেশি থাকে। তো এই জন্য তোমাদের প্রোফাইলটা সুন্দরভাবে সাজাতে হবে, এই জন্য তোমাদের পোর্টফোলিও বানাতে হবে। পোর্টফোলিও তোমরা চাইলে তোমাদের প্রোফাইলের নিচে করতে পারো, ফ্রিলান্সারের ক্ষেত্রে নিচে তোমার বিভিন্ন ডিজাইন তোমরা অ্যাড করে দিতে পারো, ইভেন তোমরা বিভিন্ন ব্লগ ক্রিয়েট করতে পারো বা ওয়ার্ড পেজ থেকে তোমরা ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট খুলে নিতে পারো। সেই ওয়েবসাইটে তোমার করা সমস্ত ডিজাইনগুলো তুমি সেখানে রাখতে পারো, সেই ডিজাইনগুলো তারা সহজে দেখতে পারে এবং সে তোমার সমস্ত ডিজাইন এবং তোমার অ্যাক্টিভিটিস দেখে তোমাকে কাজটি দেবে। অ্যান্ড ফোর্থ, সফটওয়্যার স্কিল। অ্যাকচুয়ালি আমরা আউটসোর্সিং বা ফ্রিলান্সিং যেটাই করি না কেন, আমাদের একটি কাজ জানতে হবে। আমরা যদি ফর এক্সাম্পল আমরা ভিডিও এডিটিং বা ভিডিও এডিটর হই বা আমরা গ্রাফিক্স ডিজাইনার হই বা আমরা মোশন গ্রাফিক্স ডিজাইনার হই বা যে কোনো ডিজাইনার বা যাই হই না কেন, আমাদের নির্দিষ্ট স্কিল থাকতে হবে এবং সেই স্কিল থাকার জন্য আমাদের বিভিন্ন সফটওয়্যার শিখতে হবে। ইভেন আমাদের কিছু বেসিক সফটওয়্যার শিখতে হবে, ফর এক্সাম্পল ভিডিও এডিটিংয়ের জন্য সফটওয়্যার তোমার মাস্ট শিখতে হবে, পাওয়ার পয়েন্ট, বিকজ তুমি যখন ফাইবার অ্যাকাউন্ট খুলবা বা যে কোনো অ্যাকাউন্ট খুলবা, হইতে পারে তোমার ক্লায়েন্ট তোমার কাছে বিভিন্ন প্রেজেন্টেশন চাচ্ছে, হতে পারে এই ধরনের কিছু কন্টেস্ট থাকতে পারে বা এই ধরনের কিছু কাজ থাকতে পারে। তোমার যদি প্রেজেন্টেশন স্কিল থাকে তাহলে তুমি কাজটা করে দিতে পারো। এরপর শুধু তুমি গ্রাফিক ডিজাইনার এর জন্য যে তুমি ইলাস্ট্রেটর বা ফটোশপ শিখতে হবে, এর জন্য না, বেসিক সফটওয়্যার, ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার, অ্যাডোবি ফটোশপ, এরপর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এই বেশ কিছু সফটওয়্যার তোমার মোটামুটি ধারণা থাকে, তোমার বেশ আউটসোর্সিং বা ফ্রিলান্সিং তুমি যাই করতে চাও না কেন, তোমার জন্য অনেক ভালো হবে। অ্যান্ড লাস্ট অফ অল, মার্কেটিং। তুমি যখন তোমার প্রোডাক্টটা তৈরি করবো, সো আমরা সেকেন্ড যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, এসইও, এটা একটা মার্কেটিংয়ের আওতায় পড়ে। যে তোমার প্রোডাক্টটা তোমার মার্কেটিং করতে হবে, তোমার প্রোডাক্টটা তোমাদের, ফর এক্সাম্পল তোমার একটা বিজনেস আছে, যে কি তোমার কোম্পানিতে তুমি টি শার্ট তৈরি করতেছো, তো তোমার টি শার্টটা সবার কাছে তোমাকে তুলে ধরতে হবে, যাতে সবাই তোমার টি শার্টটা কিনে। তোমার টি শার্টটা কেন কিনবে সবাই, তোমার টি শার্টের মধ্যে কী কী অ্যাডভান্টেজ আছে বা কী কী ভালো দিক আছে বা তোমার টি শার্টটা কেন সবাই সবার জন্য বেটার হবে, তোমার এই টি শার্টটাকে তোমার মার্কেটিং করতে হবে। অর্থাৎ এক কথায় তোমার যে প্রোডাক্ট, তোমার প্রোডাক্টটা সেল করতে হবে, তোমাদের এই প্রোডাক্টটাকে এসইও করতে হবে এবং এর সাথে বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় তোমার এই প্রোডাক্টটাকে মার্কেটিং করতে হবে। মার্কেটিং করার মাধ্যমে যাতে তোমার প্রোডাক্টটা সবার চোখে পড়ে এবং তুমি সহজেই বিভিন্ন কাজ করতে পারো। ফর এক্সাম্পল তুমি ফাইবার অ্যাকাউন্ট করছো, তোমার টি শার্ট ডিজাইন, তো তোমার টি শার্ট ডিজাইন রিলেটেড তোমার যে প্রোডাক্টটা, তুমি ফেসবুকে মার্কেটিং করতে পারো। ফেসবুকে মার্কেটিং কি, আমাদের ফেসবুকে বেশ গ্রুপ রয়েছে, বেশ কিছু গ্রুপ রয়েছে যারা ফ্রিলান্সিং বা আউটসোর্সিং রিলেটেড বিভিন্ন পোস্ট থাকে বা এরা বিভিন্ন টি শার্ট সেল বা টি স্প্রিং এর বেশ সব রয়েছে, 99 ডিজাইন, এ ধরনের গ্রুপ রয়েছে, এরা বিভিন্ন প্রোডাক্ট সেল বা প্রমোশন মার্কেটিং করা হয়। তো সেই গ্রুপগুলোতে তুমি তোমার প্রোডাক্টটা পোস্ট করে দেবে। যদি কোনো ব্যক্তি, আগ্রহী ব্যক্তি থাকে যে তার তোমার প্রোডাক্ট রিলেটেড কোনো প্রোডাক্ট প্রয়োজন, তাহলে সে সেই প্রোডাক্টটি নিতে পারে। সো এইভাবে তুমি লিঙ্কডইন তুমি প্রোফাইল খুলতে পারো, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, এই বেশ কিছু সোশ্যাল মিডিয়া তোমার মার্কেটিং করতে হবে। তো তোমার প্রোডাক্টটা তুমি যত মার্কেটিং করবা, তোমার প্রোডাক্টটা তত ছড়িয়ে পড়বে, আর তোমার প্রোডাক্টটা যত ছড়িয়ে পড়বে, তাহলে তোমার কাজ পাওয়ার প্রবাবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। সো আজকে আমরা মূলত এই পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করলাম। তো প্রিভিয়াস ভিডিওতে ছিল আউটসোর্সিং কী এবং কাকে বলে, আজকে আমরা জানলাম যে আউটসোর্সিংয়ের পূর্বে আমাদের এই পাঁচটি বিষয় অবশ্যই জানতে হবে। ইংলিশ স্কিল, ফার্স্ট অফ অল আমাদের ইংলিশ স্কিল জানতে হবে, সেকেন্ড অফ অল আমাদের এসইও করতে হবে, কীভাবে আমাদের প্রোডাক্টটা এসইও করবো, থার্ড অফ অল আমাদের প্রোফাইলটা একটু সুন্দর করে সাজাতে হবে, যাতে আমাদের প্রোফাইলটা দেখে কোনো লোক কাজ দিয়ে দেয় যে না তার ভেতরে কিছু আছে। অ্যান্ড ফোর্থ অফ অল আমাদের সফটওয়্যার স্কিল, আমাদের বেশ কিছু সফটওয়্যার জানতে হবে, বেসিক লেভেলের সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো মোটামুটি দেখলে আমরা পারবো, এই বেশ কিছু সফটওয়্যার আমাদের জানা থাকে আমাদের কাজ করতে সুবিধা। অ্যান্ড নাম্বার পাঁচ হচ্ছে আমাদের মার্কেটিং জানতে হবে। সো এই টোটাল পাঁচটি বিষয় সম্পর্কে যদি
তোমার ধারণা থাকে তাহলে অবশ্যই তুমি আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং যেটাই বলো না, যে কোনো মার্কেট প্লেসে তুমি কাজ করতে পারো। অ্যান্ড তার পূর্বে অবশ্যই তোমাকে জানতে হবে যে ফ্রিল্যান্সার, ফাইবার ডট কম, যাই বলো না কেন, কোন মার্কেট প্লেস সবচাইতে বেটার হবে তোমার জন্য এবং মার্কেট প্লেসগুলোতে কী কী কাজ রয়েছে। এই ভিডিওগুলো, এই সমস্ত কন্টেন্টগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিও করবো। সেই নেক্সট ভিডিওগুলো থাকবে আমাদের, যে আমাদের মার্কেট প্লেসগুলোতে কী কী কাজ রয়েছে এবং আমরা কোন কোন কাজ করবো এবং তুমি কোন কোন কাজগুলো তোমার জন্য সবচাইতে বেটার হবে, সেই বিষয়গুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবা, সুস্থ থাকবা, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ থ্যাংকস ফর ওয়াচিং।